ইন্দ্রনগর স্থিত কার্গিল ব্রিজ সংলগ্ন এলাকায় এক কুখ্যাত নেশা কারবারিকে নেশা সামগ্রী সহ আটক করেছে জনতা। ইন্দ্রনগর কার্গিল বাজার সংলগ্ন ব্রিজের পাশে একটি বাড়ি থেকে কুখ্যাত নেশা সামগ্রী এবং বিক্রেতা সহ ক্রেতাকে আটক করা হয়। অনেকদিন ধরে এলাকাবাসীর অভিযোগ ছিল এখানে রমরমা নেশার সামগ্রী বিক্রি করা হচ্ছে। আজ সকালে এলাকাবাসী মিলে অভিযুক্তকে ধরে পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেয়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। তুমি কি কত দিয়ে কিনছো? তোমার নাম কি? তা আমার নাম এমডে মন্টু দাস। তুমি কি সবসময় এখানে আয়ো না সবসময় কিনো? সবসময় আনতে কিনি না। তাহলে তুমি এটা কি তোমার হাতে কেড়ে করতে কিনো? জানো কেমনে এমডে মরস্টেন টরস্টেনতে আমি তুমি কিন না কিটা করো? আমি খাই। তুমি খাও। এখানে কত দিন ধরে এখানে কিনো? এটা তো আজ ভাগে ভাগে কিনি, মানে বেশ অনেক দিন ধরে। হ্যাঁ বেশে যে বেশে নাম কি? এমডে তো দন ভাই দেহে তো সোনমালা করব। আচ্ছা তোমার নাম কি? আমার নাম প্রান্তজিৎ দাস। আমি একটু আগে আমার বাড়িতে একটা ফোন আসে, আমার এরিয়ার লোক ফোন করেছিল যে এখানে একটা হাতে নাতে ধরা পড়েছে ড্রাগের ফটো সহ। তারপর ছেলেটার নাম তো মন্টু বললো। হ্যাঁ তারপর আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসি, যার বাড়িতে বিক্রি হয় তার বাড়িতে আসি। আমরা এসে দেখলাম দরজাই খুলছে না। তারপর দেখলাম ঘরের পেছন দিকে একটা গর্ত করে কাঁটা গালের সঙ্গে তো বাড়ি কাঁটা গালে ফেলে দিয়েছে এবং খালি খালি অনেকগুলি আমরা যেগুলি আমরা পুলিশের আরক্ষা দপ্তরের কাছে দিয়েছি। এখন দেখা যায় পুরা কী করে দুজনকে ধরে নিয়েছে, যেই ছেলেটা কিনেছিল তাকেও ধরেছে, যে ছেলে যার বাড়ি থেকে কিনেছিল সেই ছেলেটাকে। যে ছেলেটা বিক্রি করে ওর নাম কি? এবং তাদেরকে ধরার চেষ্টা করছে। আজকে যার যার একটা রেজাল্ট পেলাম আমরা হাতে নাতে ধরা পড়েছে এবং তাকে আমরা পুলিশের হাতে তুলে দিই। এখন প্রশাসন আইন মেনে যা করার করবে। আমরা চাই মানে সুষ্ঠু বিচারের পাশাপাশি চেইন বিজনেস তো এটা, যারা ওই বড় যে মাথাগুলি তাদেরকে তারা যাতে ধরা পড়ে। এটা কোন জায়গা? এটা এটা চন্দ্রপুর কার্গিল জমুই জলেশ্বর কার্গিল জমুই। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন সোশ্যাল। ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি, এনএস রোড, আগরতলা। মোবাইল 9436489735।